মুখের টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয় সেটা জরুরি হলো যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যালার্ট থাকা বছরে এক থেকে দুইবার আমাদের একজন ডেন্টিস্ট হ্যাঁ ডেন্টাল সার্জন বাড়ির কাছে স্মরণাপন্ন হওয়া আজকাল যেমন ওপিজি একটা এক্সরে আছে যে এক্স রে করলে সাধারণত প্রাইমারি প্রাথমিক অবস্থাতে একটা এক্সরেটা করলে মোটামুটি মুখের ভিতরে কোনো টিউমার হইল কি চোয়ালের ভিতরে কোনো পুরো হলো কিনা এটা বোঝা যায় আর আরেকটা হলো গিয়ে মুখের ভিতর কোনো অন্য কোনো চোয়াল সফট ইস্যুতে কোনো ক্যান্সারের লক্ষণ হলো না এটা প্রতি বছর একবার দুইবার যদি আমরা কোনো ডেন সার্জনের কাছে গিয়ে আমাদের যদি আমরা চেক আপটা করাই তো প্রাথমিক অবস্থায় সেটা ধরা পড়ে এবং যে কোনো রোগ ক্যান্সার হোক যে কোনো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সেটা ট্রিটমেন্টটা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি সুস্থ হয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এন টিভি পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ ডাব্লিউ এন এছাড়া সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন